নমস্কার, আমি সুব্রজিৎ, এবি নিউজে স্বাগত জানাই। প্রথমে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদনে হ্যাঁ তাই আর হাম। বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে রাজনৈতিক দলগুলির সঙ্গে জেলা শাসকের বৈঠক হল জলপাইগুড়িতে। দলের ব্রিগেড সমাবেশ ও শহরে মিছিলের প্রচারে জলপাইগুড়িতে দেওয়াল লিখন বিজেপি। তিস্তার চরে বিঘার পর বিঘা জমিতে চাষ করা বাঁধাকপির বাজার না পাওয়ায় তা গরু ছাগলকে খাইয়ে দিচ্ছেন চাষিরা। টুম্পাগানের নেচে ও আবির খেলে অবসর নেওয়া সহকর্মীকে বিদায় জানালেন ডেংবাজার চা বাগানের শ্রমিকরা। শীঘ্রই শুভ মুক্তি। শীঘ্রই শুভ মুক্তি। শীঘ্রই শুভ মুক্তি। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে জেলার রাজনৈতিক দলগুলির নেতাদের নিয়ে আজ রবিবার বৈঠক করলেন জলপাইগুড়ির জেলা শাসক তথা জেলার মুখ্য নির্বাচন আধিকারিক মৌমিতা গোদারা বসু। রবিবার জেলা শাসকের কনফারেন্স হলে এই বৈঠক আয়োজিত হয়। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ভাস্কর সরকার, বামফ্রন্টের বিপ্লব ঝা, বিজেপির অলোক চক্রবর্তী, কংগ্রেসের পিনাকী সেনগুপ্ত প্রমুখ। তারা বৈঠক নিয়ে কি জানালেন একবার শুনে নেওয়া যাক। আজকের মিটিংটা যেটা ছিল যে ভোট ঘোষণার 72 ঘন্টা আগে, মানে পরে আমাদের একটা স্ট্যাটিউটরি মিটিং করতে হয় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অল পার্টির সাথে। ওনারা একটা স্ট্যাটিউটরি মিটিং করেন, এটা স্ট্যাটিউটরি, এটা নিয়ম। এবার তার জন্য আজকে আমরা এসেছিলাম, আমি এআইটিসির পক্ষ থেকে এই মিটিংটা অ্যাটেন্ড করলাম। এবং এই মিটিংয়ে আগেরবারে যেরকম হয়েছিল, এটা ইলেকশন ঘোষণার পরেই একটা স্ট্যাটিউটরি মিটিং, যেখানে মডেল কোড অফ কন্ডাক্ট থেকে শুরু করে বিভিন্ন ইস্যুস নিয়ে আলোচনা হয়েছে। এক্সপেন্ডিচার মনিটরিং, কিছু কিছু নতুন নিয়ম এসছে, সেগুলি নিয়ে বিস্তারিত হতে আলোচনা হয়েছে এবং আদান প্রদান হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে। ভোটের দামামা বেজে গেল, তো সেই জন্য সর্বদলীয় একটা বৈঠক হয় নিয়ম অনুযায়ী হয়, এবং এমসিসি অর্থাৎ কোড অফ কন্ডাক্ট, সেই বিষয়গুলো তুলে ধরা, কীভাবে এক্সপেন্ডিচারগুলো কীভাবে দেখা হবে সেগুলো বিষয়ে, নমিনেশনটা কীভাবে হবে সেগুলো বিষয়ে দেখা, তারপরে আমাদেরও কিছু কোয়ারিজ থাকে, সেই কোয়ারিজগুলো আমরা একটু, এসপি সাহেব ছিলেন, ডিএম ম্যাডাম ছিলেন, বিভিন্ন আরওরা ছিলেন যারা কোথায় কোথায় নমিনেশনগুলো নেবে, সেই বিষয়গুলো মেনলি আলোচনা হলো, কীভাবে নেওয়া হবে নমিনেশন, কারা কারা থাকবে, কারা কারা প্রেজেন্ট থাকতে পারবে, স্কুটনি কবে হবে, নোটিফিকেশন কবে হবে, এই বিষয়গুলোর উপরে বিশেষ করে আজকের আলোচনা ছিল। নির্বাচন ঘোষণার 72 ঘন্টার মধ্যেই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে মিটিং করতে হয় নিয়ম অনুযায়ী, সেই রুটিন মিটিং আজকে হয়েছে। তার সাথে এই প্রক্রিয়া তো বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে, বিষয়গুলো পলিটিক্যাল পার্টির সাথে অনেকগুলোই মিটিং হয়েছে, আজকে সেইগুলোই নিয়েই চর্চা হলো। নতুন কিছু বিষয় যেগুলো এসছে সেগুলো ইনক্লুড হয়েছে, সেগুলো বললো কিছু কিছু বিষয়। সার্বিকভাবে আমরা সবগুলো শুনেছি, পেপারসগুলো নিয়েছি, যেগুলো নির্বাচন চালু হলে যেগুলো দেয়, আমরা ফিরে গিয়ে আমাদের কিছু রেড চার্টের বিষয়টা আছে কিছুটা অ্যাকাউন্টস মেনটেনের ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা চর্চা করে 72 ঘন্টার মধ্যে যেগুলো রিপোর্ট দেওয়ার কথা আমরা সেগুলো দেব। সন্তুষ্ট হওয়া বা না হওয়া এগুলি আপেক্ষিক ব্যাপার, নির্বাচনটা নিরপেক্ষভাবে হবে, মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারবে, সেটা 8 দফায় হোক আর 18 দফায় হোক। যদি সেইভাবেই প্রশাসনিক বা নির্বাচন কমিশনারের তাগিদ বা ইত্যাদি ইত্যাদি থাকে, তাহলে 1 দফাতেই নিরপেক্ষ ভোট করা যায়, তার জন্য 8 দফা 18 দফার প্রয়োজন হয় না। তাগিদটা আছে কি না, মানুষ সত্যিকারের নিজেরা লাইন দিয়ে ভোট দিতে পারবে কি না, বুথে যেতে পারবে কি না, এই বিষয়টাকে এনশিওরটা করতে হবে। বিধানসভা ভোটের দিন ঘোষণা হতে প্রচারে নেমে পড়ল বিজেপি। রবিবার জলপাইগুড়ি শহরের তেলিপাড়ায় দেওয়াল লিখনের মধ্য দিয়ে ব্রিগেড সমাবেশ ও দলীয় কর্মসূচির প্রচার শুরু হলো। উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ। বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি 7ই মার্চ ব্রিগেড চলো অভিযানের ডাক দিয়েছে। ওই ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্যদিকে 2রা মার্চ জলপাইগুড়ি শহরে মিছিল করবে বিজেপি। এই দুইয়ের প্রচারে শহরে দেওয়াল লিখন শুরু করলেন দলের নেতাকর্মীরা। এদিকে নির্বাচন কমিশনের নির্দেশ, যেসব বাড়ি কিংবা কোনো প্রতিষ্ঠানের দেওয়ালে রাজনৈতিক দলের পোস্টার কিংবা দেওয়াল লিখন করা হবে তার জন্য লিখিতভাবে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া দেওয়াল লিখলে তা মুছে দেওয়া হবে এবং আইনি পদক্ষেপ করা হবে। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ আজ নিজে দেওয়াল লিখলেন। তিনি বলেন, তারা শহরের একাধিক জায়গায় দেওয়াল লিখনের অনুমতি নিয়েছেন, এখন চলছে সেসব দেওয়াল লিখন। আপনারা সবাই জানেন যে আমাদের ভোটের নির্ঘণ্ট বেজে গেছে, জলপাইগুড়িতে আগামী 17ই এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। তো সেটাকে ঘিরেই আমাদের ভারতীয় জনতা পার্টি চারিপাশে প্রচারে নেমেছে, সেটারই একটি অঙ্গ। আজকে 7ই মার্চ যে আমাদের বড় বিশাল 10 লাখ লোক নিয়ে ব্রিগেড সমাবেশ হবে, সেটা নিয়ে আমাদের দেওয়াল লিখন কর্মসূচি চলছে। তো এইবার আমাদের যে ব্রিগেড চলো অভিযান, সেই ব্রিগেড চলো অভিযানে 10 লক্ষ সমাবেশ হয়ে আমরা বাংলা এবং ব্রিগেড যার বাংলা তার এই যে স্লোগান, সেই স্লোগানকে আমরা বাস্তবায়িত করে আগামী দিনে যে 7ই মার্চ যে ব্রিগেড হবে সেটার মাধ্যমে বাংলায় আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রাখছি এবং সেটা সত্যি হবে। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই নির্বাচনী প্রচার শুরু করেছে ময়নাগুড়ি পদ্মমতি দুই অঞ্চল বিজেপিও। শনিবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে একটি প্রচার মিছিল বের করা হয়। দলের অঞ্চল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি গোটা হেলাপাকড়ি হাট পরিক্রমা করে। স্থানীয় বিজেপি নেতা ভবেন্দ্রনাথ রায় মিছিল শেষে একটি পথসভায় বক্তব্য রাখেন। আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে যদিও এখনো আমাদের প্রার্থীর নাম ঘোষণা হয়নি, আজকালকের মধ্যে আমাদের প্রার্থী ঘোষণা হয়ে যাবে। এই প্রার্থীকে সমর্থন করে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পরে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে জোর তৎপরতা শুরু হয়েছে জলপাইগুড়িতে। শনিবার শহরের ডিবিসি রোডে বিজেপি কার্যালয়ে বৈঠক করে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন। সংগঠন সূত্রে জানা গিয়েছে, এদিন ইউনিয়নের পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা রাজ্য কমিটির কাছে পাঠানো হলো। ইউনিয়নের জেলা সভাপতি রাজেশ বড়ুয়া বলেন, বিধানসভা ভোটে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য প্রচার কাজে সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। আজকে জলপাইগুড়ি যে ভারতীয় জনতা ট্রেড ইউনিয়নের যে আজকে সভা, এই সভায় আজকে পূর্ণাঙ্গ কমিটি আজকে জমা করবে রাজ্যে, এবং আগামী দিনে যে রাজ্য যে সভাপতি বাবান ঘোষ আসবে, ওনার একটা প্রোগ্রাম করবে ধুবড়ি বা ময়নাগুড়ি যে কোনো একটা বিধানসভায়। তার প্রস্তুতি পর্ব চলছে এবং আগামী দিনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে এই ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়ন পূর্বভাবে কাজ করবে, এই আশা আর রাখছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে জোর তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। শহর থেকে গ্রাম সর্বত্রই নিরাপত্তা বজায় রাখতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। শনিবার সন্ধ্যায় হেলাপাকড়ি হাটে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর একটি দল, সাথে ছিল ময়নাগুড়ি থানার পুলিশও। এদিন সাপ্তাহিক হাটের দিন থাকায় প্রচুর মানুষের সমাগম হয়েছিল। প্রত্যন্ত ওই এলাকায় হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে প্রথমে স্তম্ভিত হন অনেকেই। তবে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার মিছিলকে কেন্দ্র করে অশান্তি এড়াতে লাগাতার কেন্দ্রীয় বাহিনীর টহলদারির প্রয়োজন বলেই মনে করছেন হাটের ক্রেতা বিক্রেতা সকলেই। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল টোটো, জখম একাধিক মহিলা। রবিবার দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের বয়েলখানা বাজারের সামনে। স্থানীয়রা ছুটে গিয়ে জখমদের উদ্ধার করেন। জানা গিয়েছে, এদিন মাসকলাইবাড়ির দিক থেকে একটি টোটো চালক যাত্রী নিয়ে শান্তিপাড়ার দিকে যাচ্ছিলেন। রাস্তার পাশ দিয়ে সেই সময় দুই মহিলা হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ওই দুই মহিলার গায়ে উল্টে যায়। এদিকে টোটোর চাপে জখম হন মহিলারা। অল্পের জন্য বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পান সবাই। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে টোটো তুলে জখমদের উদ্ধার করেন। এরপর তাদের সেখানে জল খাইয়ে এবং প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর কিছু না, পিছন থেকে ভিড় মাসে তো সামনে দাঁড়াইছি, সামনে হিসেবে নিয়ে চলেছিল, অত লক্ষ্য করতে পারিনি, পাল্টি যেতে পারিনি, ওনার উপরে পাল্টি হয়ে গেছে। পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী হলো মারোয়ারি যুব মঞ্চের জলপাইগুড়ি গ্রেটার শাখা। রবিবার শহরের 6টি সংস্থার হাতে পানীয় জল পরিশ্রুত করার যন্ত্র তুলে দিলেন তারা।
এদিন দিনবাজারের ছোট গোশালায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শহর ও শহরতলি এলাকার ছটি সামাজিক ও ধর্মীয় সংস্থাকে এই ওয়াটার পিউরিফাইড মেশিন তুলে দেওয়া হয়। জলপাইগুড়ি গৌড়ীয় মঠ বোদাগঞ্জ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ভারত সেবাশ্রম সংঘ, পিঞ্জরাপুল গোশালা, জলপাইগুড়ি প্রেস ক্লাব এবং মহাদেব পার্বতী স্কুলকে এই জলের যন্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি জানা গিয়েছে বেলাকোবার প্রবীণ ব্যবসায়ী মহাবীর চাচান মারুয়াড়ি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার শাখার সদস্যদের হাতে 5,00,000 টাকার একটি চেক তুলে দিয়েছেন। সংস্থার সম্পাদক আশিস মালাকার বলেন, এই অর্থ বিভিন্ন সমাজসেবামূলক কাজে খরচ করা হবে। আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার, বেলাকোপারবাসী শ্রী মহাবীরজি আগরওয়াল আমাদেরকে আজকে 5,00,000 টাকা সামাজিক কার্য করার জন্য দানের দিয়েছেন। আমরা খুব খুব ধন্যবাদ জানাই মহাবীরজি আগরওয়ালকে। উনি আগেও সামাজিক কাজের সঙ্গে সবসময় লিপ্ত থাকেন, আর এই কাজটা করার ফলে আমাদের এই দানের সাহায্যে অনেক আমরা আরও সামাজিক কার্য জমা পড়ার পূর্বেও করে এসেছি, আমরা চেষ্টা করবো আরও অনেক কাজ করার। অন্যদিকে এদিন এই মারুয়াড়ি যুবমঞ্চের তরফে ডে নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে 8টি দল অংশ নেয়। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শনিবার বানারহাট ব্লকের বন্ধ চা বাগান সুরেন্দ্রনগর, ধরণীপুর ও রেড ব্যাংকের গরিব বাসিন্দাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও পুরনো বস্ত্র বিতরণ করা হয়। গ্রিন জলপাইগুড়ির সাধারণ সম্পাদক অঙ্কুর দাস জানান, এই 3টি বাগানের শ্রমিক পরিবারের সদস্যদের পুষ্টির যোগান দিতে গত মাসে 600টি পরিবারকে দুগ্ধজাত প্রোটিন পাউডার বিতরণ করেছিলেন। তখন তারা এই বাগানগুলির শ্রমিকদের সমস্যা সম্পর্কে জানতে পারেন, তাই এদিন সংস্থার পক্ষ থেকে 1,000 পরিবারকে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট ও পুরনো বস্ত্র তুলে দিলেন। আগামী দিনে ওই অসহায় মানুষগুলির পাশে তারা থাকবেন বলে জানালেন অঙ্কুর দাস। গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে আজ বানারহাট ব্লকের বন্ধ চা বাগান, রেড ব্যাংক চা বাগান, ধরণীপুর চা বাগান এবং সুরেন্দ্রনগর চা বাগানে হাজারের অধিক পরিবারের হাতে আজকে আমরা স্যানিটারি ন্যাপকিন এবং পুরনো বস্ত্র তুলে দিয়েছি। তার সাথে সাথে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহারের উপকারিতা সম্পর্কে আমাদের মহিলা সদস্যরা এখানকার বাগান শ্রমিকদেরকে সচেতনতা সৃষ্টি করেছে। আমরা এই বাগানে যেমন গত মাসে প্রোটিন পাউডার বিতরণ করেছি, তেমনিভাবে আমরা এই ধরনের কর্মসূচিগুলো আগামী দিনে অব্যাহত রাখবো। আমাদের একটাই উদ্দেশ্য, বন্ধ বাগানের এই অপুষ্টিহীনতা ভোগা এবং হচ্ছে দারিদ্রতা সীমা নিচে থাকা শ্রমিক পরিবারগুলির পাশে দাঁড়ানো এবং তাদেরকে যথাসাধ্য সহযোগিতা আরও বাড়িয়ে দেওয়া। জমির বাঁধাকপি জমিতেই পচে নষ্ট হচ্ছে, তবুও নেওয়ার লোক নেই, তাই জলপাইগুড়ি তিস্তা নদীর ধারে চাষিদের এখন চরম অসহায় অবস্থা। বিক্রির অভাবে জমির বাঁধাকপি গরু ছাগলকে খাইয়ে দিচ্ছেন তিস্তাপাড়ের চাষিরা। লাভের আশায় এবার বাঁধাকপি চাষ শুরু করেছিলেন তিস্তাপাড়ের কয়েকজন চাষি। কেউ কেউ 3-4 বিঘা জমি জুড়ে বাঁধাকপি চাষ করেছেন, কিন্তু নতুন কপি উঠতেই বিক্রি একেবারেই নেই বলে চাষিরা জানান। বাজারে মাত্র 2 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাঁধাকপি, তবুও তা কেনার লোক কম, তাই বাঁধাকপি জমি থেকে তুলে গাড়ি ভাড়া দিয়ে বাজারে নিয়ে যেতে লোকসান হচ্ছে বলে তারা জানান। তাই জমির কপি জমিতেই ফেলে গরু ছাগলকে খাইয়ে দিচ্ছেন। 1 বিঘা জমিতে 10-12,000 টাকা খরচ করে এই চাষ করেছেন বলে জানান তারা, কিন্তু এখন বড় ধরনের লোকসানের কারণে মাথায় হাত তিস্তাপাড়ের বাঁধাকপি চাষিদের। তারপরে এবার আমি বাঁধাকপি লাগাইছি, কিন্তু যা খরচা আবার 3 বিঘা জমিতে 40,000 টাকার মতন খরচা হয়েছে। তারপরে লেবারের টাকাই আমার উঠে নেই, বাধ্য হয়ে ছাগল গরু এখন খাচ্ছে আমার। মানে প্রথম যখন উঠেছিল তখন বিক্রি করতে পারেননি? তখন তো হয় নাই, নাহলে তখনই বেচে দিতাম ছোটবেলায়, কিন্তু এখন আর বেচতে পারলাম না। এখন কতটা ক্ষতি হলো আপনার? আমার 40,000 টাকার মতন খরচা হয়েছে, লেবারের টাকাই আমার উঠে নেই। লেবারগুলো লাগাই যে চাষবাস করছি ওই টাকাই উঠে নেই আমার। বাজারে বিক্রি করা হচ্ছে না? বাজারে বিক্রি হয়ে যে বাজারে নিয়ে যেতে আমার ভ্যান ভাড়াই চলে যাচ্ছে, মালের তো দামই আমি পাচ্ছি না। এটা লোকাল বাঁধাকপি, তবুও বিক্রি নেই? তবু লোক এখন নিচ্ছে না, এখন হলদিবাড়ি থেকে মাল আসতেছে, ওরা 10 টাকায় 3-4 টাকা করে বেচতেছে, কিন্তু আমি যদি নিয়ে যাই এখান থেকে বাজারে আমার ভাড়াই পোষাবে না। বর্ষার আগে নৌকা বানানোর কাজ চলছে জলপাইগুড়ির তিস্তাপাড়ে। সেই নৌকা তৈরি করতে কারিগররা এসেছেন প্রতিবেশী জেলা কোচবিহার থেকে। বর্ষার সময় তিস্তা নদীর জল ফুলে ফেঁপে ওঠে, তখন নদী পারাপাড়ের এবং বর্ষায় তিস্তার জলে অনেক পর্যটক ও শহরবাসী নৌকা বিহারের আনন্দ উপভোগ করে থাকেন। তাই আগে থেকে নৌকা বানানো ও মেরামতির কাজ করা হচ্ছে জলপাইগুড়ির সারদাপল্লী এলাকায়। কোচবিহার জেলা থেকে আসা নৌকা তৈরির কারিগর
ক্ষিতিশ চন্দ্র সরকার চিত্তরঞ্জন সরকাররা বলেন তারা এই বছর জলপাইগুড়িতে প্রথম এলেন নৌকা বানাতে। বর্ষার সময় তিস্তায় প্রচুর পরিমাণে জল বেড়ে যায়, তাই পারাপারে সুবিধার জন্য এখানকার মাঝিদের নৌকা মেরামত ও নতুন নৌকা তৈরি করে দিচ্ছেন। কোথা থেকে এসেছেন আপনি নৌকা বানাতে এখানে? কুচবিহার ডিস্ট্রিক্ট চান্দামারী অঞ্চল। ওখান থেকে এখানে আসেন? প্রতি বছরই কি আপনারা আসেন? না না, এই বছরই আসছি আমরা। কুচবিহারতে মানে বিশেষ কোনো নৌকা বানাচ্ছেন নাকি? না না, নৌকাটা হচ্ছে মানুষের পারাপার, শহরের লোক অনেক সময় বন্যার সময় ঘোরাফেরা করে, একটু আনন্দ আনন্দ করে, ওদের মানে ভালো জন্য আর কি, তাদের জন্য নৌকাটা বানানো হচ্ছে। এখানে বর্ষার সময় কেমন থাকে? বর্ষার সময় এখানে মানে যেদিকে বন্যা ওঠে সেদিকে এখান থেকে জল থাকে, এখানে মানে 3-4 ফুট জল হয়ে যায়, আবার বন্যা চলে গেলে আবার জলটা শুকিয়ে যাবে, সবসময় জল থাকে না। বর্ষার জন্য কি নৌকা বানানো? হ্যাঁ হ্যাঁ, বর্ষার জন্য অনেক সময় অনেক মানুষের পরে টরে মানুষজন থাকে, তাদের পারাপারের জন্য সুবিধা হবে। শনিবার জনপ্রিয় টুম্পা গানের নেচে ও আবির খেলে শোভাযাত্রা করে এক চা শ্রমিকের বর্ণময় অবসান নেওয়ার ঘটনা তাক লাগাল জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাট চা বাগানে। জীবনে 29 বছরের কর্মজীবনের পর অবসর নিয়েছেন ডেঙ্গুয়াঝাট বাগানের শ্রমিক বাবলু রায়। তবে তার বিদায়ের বিষাদকে দূরে সরিয়ে রেখে রীতিমতো গাড়িতে জেনারেটর চাপিয়ে ডিজে বক্সে টুম্পা শোনা গান বাজিয়ে তার ছন্দের নেচে এবং আবির খেলে তাকে বিদায় জানালেন তার এতদিনের সহকর্মীরা। এমনভাবে সম্মান জানিয়ে প্রিয় সহকর্মীকে বিদায় জানানোর ঘটনায় বেশ উৎসবের মেজাজ ছিল গোটা বাগানে। নাচে গানে মিষ্টিমুখ করিয়ে বাবলু রায়কে নিয়ে নাচতে নাচতে শোভাযাত্রা করে ঘোরানো হয় গোটা বাগান। শেষে এভাবেই তাকে বাড়ি পৌঁছে দেন শ্রমিকরা। ফেরওয়ালো রায় জো হাম লোগ কা সরদার বাবুল, সরদার রিটায়ার হো গয়া তো হাম লোগ উসি কা মতলব ক্যা বলেঙ্গে, ইহাঁ দুঃখ ভি হায় আর খুশি সে উসকো পৌঁছানা ভি হায় ঘর পে, হ্যাঁ ইসলিয়ে হাম লোগ বাজা বাজা কে উসকো খুশি কে সাথ পৌঁছা দে রহে হ্যায়, বস হাম লোগ কো ভি আচ্ছা লাগ রহা হ্যায় উসকো ভি আচ্ছা লাগেগা, হ্যাঁ চুপচাপ রো রো কে পৌঁছানে তো আচ্ছা নাই লাগেগা না। এদিন সকলের এমন শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত বাবলু রায়, কর্মজীবনের শেষ দিনে এমনভাবে তাকে সবাই সম্মান জানাবেন তা দেখে ভীষণ খুশি তিনি। আমি আজকে এখানে বাগান থেকে আমি রিটায়ার হইলাম, হ্যাঁ ওই জন্য আমার শরীর মান আনন্দ, হ্যাঁ আজকের দিন কি বলবো আর আমাকে এই যে এরা ইয়া করলো এটাই আমার ভালো লাগলো। এবার খেলার খবর। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সাথে সুসম্পর্ক নিবিড় করতে বিএসএফ এর 195 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে সীমান্ত এলাকার ক্লাবের সাথে প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয় আজ। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতে গিরানগঞ্জ গ্রামের ময়দানে সীমান্ত এলাকার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এই প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচের প্রথম খেলায় 6 পয়েন্টে জয়ী হয় গিরানগঞ্জ স্পোর্টিং ক্লাব, কিন্তু পরের ম্যাচে বিএসএফ দল জয়লাভ করে সমতা ফেরায়। এদিনের এই খেলা ঘিরে গ্রামবাসীদের মধ্যে বেশ উন্মাদনার নজরে পড়ে। সবশেষে নিউজ হেডলাইন্স আবারও একবার। হেডলাইন্স নিবেদনে হ্যায় তাই আর হাম। বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে রাজনৈতিক দলগুলির সঙ্গে জেলা শাসকের বৈঠক হল জলপাইগুড়িতে। দলের ব্রিগেড সমাবেশ ও শহরে মিছিলের প্রচারে জলপাইগুড়িতে দেওয়াল লিখন বিজেপি। তিস্তার চরে বিঘার পর বিঘা জমিতে চাষ করা বাঁধাকপির বাজার না পাওয়ায় তা গরু ছাগলকে খাইয়ে দিচ্ছেন চাষিরা। টুম্পাগানের নেচে ও আবির খেলে অবসর নেওয়া সহকর্মীকে বিদায় জানালেন ডেঙ্গুয়াঝাট চা বাগানের শ্রমিকরা। শীঘ্রই শুভমুক্তি। শীঘ্রই শুভমুক্তি। শীঘ্রই শুভমুক্তি।
এখন এবি নিউজ এ পর্যন্তই, দেখতে থাকুন এবি আমার ভিশন, নমস্কার।